ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ড্র প্ল্যান অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটি ওপেন ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন ওপেন ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে লগ ইন এবং আরেকটি হচ্ছে রেজিস্টার। তো লগ ইন অপশন থেকে আপনি লগ ইন করতে পারবেন। যদি এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনার ইমেল আইডি দিবেন, যে ইমেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এবং এন্টার ইউর পাসওয়ার্ড, এইখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন এবং এরপর লগ ইন অপশনে টাচ করবেন, তাহলে লগ ইন করতে পারবেন। এবং নিচে আরেকটি অপশন আছে ফরওয়ার্ড পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড এই অপশন থেকে আপনি পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন, অথবা লগ ইন করার যে পদ্ধতি আছে তাদের সেগুলো অনুসরণ করে লগ ইন হতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ব্যাক করলাম। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি রেজিস্টার এই অপশনটিতে টাচ করবেন। এখানে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর ইমেল, এখানে আপনার ইমেল দেবেন, এখানে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং রেজিস্টার এই অপশনটিতে টাচ করবেন। তো আপনি জিমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর যখন রেজিস্টার অপশনে টাচ করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে সেভ প্ল্যান, এরপর রয়েছে মেনু, এবং এখানে রয়েছে প্লাস আইকন। এই তিনটি অপশন রয়েছে এখানে। সেভ প্ল্যান এই অপশনে আপনার সেভড যে সকল প্ল্যান রয়েছে সেগুলো আপনি পাবেন। যেহেতু আমার কোনো সেভ প্ল্যান নেই সেজন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন যে নো সেভ প্ল্যান। এবং মেনু অপশনে আপনি এখানে মেনু পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অপশনে আপনি যে অ্যাকাউন্টের দেখতে পাচ্ছেন, আপনার জিমেল আইডি দেখতে পাবেন, এবং এখানে পাসওয়ার্ড দেখতে পাবেন, তারপর লগ আউট, অবজেক্ট লিস্ট, তারপর রয়েছে ভিউ, সাবস্ক্রিপশন ডিটেলস এবং ডিলেট অ্যাকাউন্ট, এই অপশনগুলো পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে টার্মস অপশনে আপনি তাদের যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো জানতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে প্রাইভেসি অপশনেও তাদের যে সকল প্রাইভেসি রয়েছে সেগুলো জানতে পারবেন। তারপর রয়েছে ফ্যাক অ্যান্ড টিউটোরিয়ালসে আপনি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন এবং টিউটোরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন। তারপর রয়েছে কন্ট্যাক্ট আস, এই অপশন থেকে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর রয়েছে রেড ড্রপ প্ল্যান, এখানে আপনি ফাইভ স্টার রেট দিতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে প্লাস আইকন, এখানে প্লাস আইকন আপনি টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ড্র, উপরে যে অপশনটি রয়েছে এখানে ড্র, তারপর রয়েছে সিলেক্ট অবজেক্ট লাইন, তারপর জুম প্যান, তারপর ড্র মুড, তারপর রয়েছে কালার উইথ ইন এবং আনডু। তো যাই হোক, ড্র এই অপশনটি থেকে আপনি ড্র করতে পারবেন, সিলেক্ট অবজেক্ট লাইন এখান থেকে অবজেক্ট লাইন সিলেক্ট করতে পারবেন, জুম প্যান এখান থেকে আপনি প্যান জুম করতে পারবেন, তারপর ড্র মুড এখান থেকে আপনি ড্র মুডে নিতে পারবেন, তারপর কালার উইটিং এখান থেকে আপনি কালার করতে পারবেন, এবং আনডু অপশন থেকে আপনি যে কাজটি করেছেন কিন্তু এটি এখন করতে চাচ্ছেন না সেটি আনডু করলে আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। তো যাই হোক, এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে আইকনগুলো রয়েছে, এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন উপরের এই অপশনগুলোই এখানে আইকনের আকারে দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে তারপর দেখতে পাচ্ছেন রোটেট লেফট রাইট, তো যাই হোক এভাবে অনেক ই রয়েছে। যাই হোক, এখানে ড্র করার জন্য আপনি এই অপশনগুলো নিতে পারবেন, এখানে এই যে আপনার যে প্রতীকগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে সবগুলো আমি আনডু করে দিলাম, বা এই সিম্বলগুলো নিতে পারবেন। তো যাই হোক, এখানে ড্র অপশনে টাচ করলাম, আমি ড্র অপশনে টাচ করার পর আমি এখানে এই সিলেক্ট এই অবজেক্টটি নিলাম, এবং অবজেক্টটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বড় করা যায় এবং ছোট করা যায়, এবং এখান থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি ড্র করতে পারবেন। যেভাবে আপনি জুম প্যান, এখানে জুম প্যানে দেখতে পাচ্ছেন যে এটি জুম হচ্ছে, তারপর ড্র মুডে এখানে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি স্টাইল, স্ট্রেট লাইন, তারপর হচ্ছে অ্যাঞ্জেল লাইন, তারপর হচ্ছে লাইন স্টার্ট, লাইন ইন্ড, তো এগুলো পাবেন। তারপর হচ্ছে ড্র মুডে এগুলো পাবেন। তারপর রয়েছে কালার উইথ ইন, কালার উইথ ইনে আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন,
যে কালার সিলেক্ট করার পর আপনি এখানে কালার সিলেক্ট করলে এটি কিন্তু কালার হয়ে যাবে। কালার সিলেক্ট করলেন, এখান থেকে যে কালারটি সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি হোয়াইট এটিও সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এরপর আন্ডু অপশন থেকে আন্ডু করতে পারবেন, এটি তো বুঝতে পারলেন। তারপর তো ভিউয়ার্স, এখান থেকে আপনি যে কোনো প্ল্যান ড্র করতে পারবেন, যেমন আপনার যে সকল প্ল্যান রয়েছে ড্র প্ল্যান অ্যাপ থেকে আপনি কী করতে পারবেন সেটি অবশ্যই বুঝতে পারছেন। যে আপনি যেটি করতে পারবেন সেটি হলো আপনার যে কোনো প্ল্যান আপনি এখানে আঁকতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় যে কোনো প্ল্যান আঁকার, এখান থেকে আপনি এঁকে নেবেন। যেমন আপনার যদি যে সকল প্ল্যানই থাকুক সেটি কিন্তু আপনি এখান থেকে এঁকে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আঁকলাম বা আঁকতেছি। এখানে আপনার প্ল্যান যেরকম থাকুক সেগুলো কিন্তু আপনি এখান থেকে আঁকতে পারবেন। বা আপনি যদি এখানে একটি দরজার ছবি আঁকতে চান, দরজার ছবি ইনপুট করতে চান বা দরজার ছবি আপনি আঁকতে চান, সেটির একটি প্ল্যান করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি দিলাম এটি দরজা, এটি হচ্ছে দরজার ফ্রেম। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি এখানে আরও সাজিয়ে গুছিয়ে যেগুলো দরকার সেগুলো ই করবেন। তো যাই হোক, এভাবে আপনার প্ল্যান আপনি আঁকতে পারেন। যদি এটি চিত্রে অঙ্কনকৃত প্ল্যান হয় তাহলে সেটি আঁকতে পারেন, অথবা যদি কোনো ডিটেলস থেকে দরকার হয় বা ডিটেলস কোনো প্ল্যান থাকে সেগুলো আপনি এখান থেকে আঁকতে পারবেন। তো ড্র প্ল্যান অ্যাপে সাধারণত আপনি বিভিন্ন প্ল্যান প্রয়োজন, যদি প্রয়োজন হয় আপনার সেই প্ল্যানগুলো আপনি এখান থেকে আঁকতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যে কালার সিলেক্ট করবেন সেই কালারে কিন্তু এই প্ল্যানটি অঙ্কন হবে। যেমন দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্য কালার এখানে দেখা যাচ্ছে। তো এভাবে আর এখান থেকে আপনি সিম্বলগুলো নিতে পারবেন। সিম্বলগুলো নিয়ে এই ড্র প্ল্যান অ্যাপে আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, ড্র প্ল্যান অ্যাপের মাধ্যমে আপনি যদি কোনো প্ল্যান ড্র করতে চান বা ড্র করে রাখতে পারেন। এবং এটি এই অ্যাপের কিন্তু বিভিন্নমুখী আপনার ব্যবহার রয়েছে। যেমন আপনি দেখা যায় অনেক সময় যারা বিভিন্ন ঘরবাড়ির ছবি বা ইঞ্জিনিয়ারিং যে সকল বিষয় আছে সেগুলো যদি অঙ্কন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপটি ইউজ করতে পারেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, আপনি যদি অ্যাপটি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নিতে পারেন। আর অ্যাপটি ইনস্টল করে নেওয়ার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি ড্র প্ল্যান এর সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা ব্যবহার পরবর্তীতে। আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ড্র প্ল্যান অ্যাপের মূল থিম হচ্ছে আপনি যে কোনো প্ল্যান এখানে আঁকতে পারবেন। তো ভিউয়ার্স, কথা হবে আবার অন্য কোনো অ্যাপ নিয়ে। ভালো থাকবেন সবাই।